বন্ধুরা, তোমরা ভাবছো মা দিদি রেডি হচ্ছে কেন? তো এখন যাচ্ছি আমরা ঘুরতে। কোথায় যাচ্ছি আমি জানি না, অবশ্যই যেখানে যাই তোমাদের সাথে শেয়ার করব। আর নিজেও রেডি হয়ে গেছি, তাই তোমাদের সাথে একবার নিজেকেও শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। কিন্তু হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো বন্ধুরা, দিদি বাড়িতে এসেছে আজকে দুপুরবেলা। খাওয়া দাওয়ার পর দিদি বললো যে চল একটু ঘুরে আসি। তো জানি না কোথায় যাচ্ছি, মা আমি আর দিদি বেরিয়ে পড়ছে ঘুরতে অজানা রাস্তায়। তো চলো, কোথায় যে ঘুরতে যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, আমরা নারী, আমরা সাজতে পারি, তাই আমিও চলে গেলাম রাস্তায় বেরিয়ে আগে সাজগোজের দোকানে। তো দেখো, এখানে কিছু কেনাকাটি ছিল, আমি আর দিদি কেনাকাটি করে নিলাম। রাস্তায় বেরোবো আর এটা কিনবো না ওটা কিনবো না, এটা হতেই পারে না। তারপর চলে এলাম এই ঠাকুরের মন্দিরে। তো মন্দিরটা চলার পথে দেখতে পেলাম, তাই একটু প্রণাম করে নিলাম, আশীর্বাদ চেয়ে নিলাম। এরপর চলে গেলাম আমার ইস্কনে। তো গিয়েই প্রথমে ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমার ইস্কন মন্দিরটা ছিল মতিঝিল গার্লস স্কুলের ঠিক অপোজিটে গলিতেই। তো বন্ধুরা, যারা দমদমে থাকো তারা হয়তো সবাই চেনো। তো দেখো, মা আমি আর দিদি বসে পড়েছি মন্দিরে গিয়ে, আর সত্যি বলছি তারপর মনটা যেন শান্তি হয়ে গেল। আর তোমরাও এসো, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। ইস্কন মন্দিরে গেলাম আর গিয়ে দেখলাম সন্ধেবেলায় এত সুন্দর আরতি হয় বন্ধুরা, তাই তোমাদের সাথে ঝটপট শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমাদের কিন্তু ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তাছাড়া এখানে কিন্তু হরিনামও খুব সুন্দর হচ্ছিল। মা শোনার পর বলছে আমাকে প্রত্যেক দিন এখানে নিয়ে আসবি, কারণ মায়েরও খুব ভালো লেগেছে। আর তোমাদের সাথে কিন্তু ঠাকুরটাও সুন্দরভাবে শেয়ার করলাম। জানি না বন্ধুরা ভিডিও করা অ্যালাও আছে কি না, কিন্তু আমি গেছি আর তোমাদের সাথে শেয়ার করুন এটা তো হতেই পারে না। আর আমার বেশ ভালো লেগেছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এরপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো মা ফেরেনি, ওখানে 9টা অবধি হরিনাম হয়, তাই মা 9টা অবধি থাকবে বললো। আর দিদি আর আমি বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে। তো দেখো, রিস্কা কাকু বলছে তোমরা ভিডিও করছো, ঠিক আছে আমার রিস্কায় আলো আছে জ্বেলে দিচ্ছি। তো দেখো কত সুন্দর আলো জ্বেলে দিয়েছে। তো বন্ধুরা, আমরা ইস্কনে গেছিলাম আর দেখো ফিরে এখানে আইসক্রিম খাচ্ছি। দিদির দোকানে এসেছি, আগের একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম দিদির দোকানটা। তো যাই হোক, এখন দুজন মিলে আইসক্রিম খাচ্ছি। দেখ চুষছে, দেখেছো ফিনিশ। তো চলো আইসক্রিমটা খেয়ে নিই। এখন চকোবার থেকে আমার এখন এবার এটাতে ঝোঁক হয়েছে খাবার খুব, এখন এটা খাচ্ছি, এটাও বেশ খেতে সুন্দর। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে। আর ব্লগে ফার্স্ট টাইম চশমা পরে পুরো ব্লগটা করেছি, আর ঘুরতেও গেছিলাম চশমাটা পরে। আমাকে চশমাটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি ভালো বলো তবেই আমি চশমাটা ভাবছি দাদা থেকে নিয়ে নেবো তাহলে। তো যাই হোক, দেখে নাও। আমাকে তো বেশ নিজের মনে হচ্ছে যে ভালোই লাগছে, আর কতটা ঘেমে গেছি দেখো। সেই মতিঝিল থেকে হেঁটে হেঁটে এসেছি না, আজকে রিক্সা এসেছি। আর যেহেতু আমাদের রাস্তায় কাজ হচ্ছে, মানে খালপাড়টা কাজ হচ্ছে, পুরো ওইখানটা নামিয়ে দিচ্ছে, তারপর হেঁটেই আসতে হচ্ছে। তো বন্ধুরা, আমি আইসক্রিম খাচ্ছি, দেখো ডান দিক বাঁ দিক কোন দিকটা সামলাও বুঝতেই পারছি না। আবার টসটস করে হাতে পড়ছিল, তারপর হাতে একটা রুমাল নিয়ে নিয়েছিলাম বাধ্য হয়ে, কারণ জামার মধ্যে পড়ছিল। আইসক্রিম খেতে যা লাগছিল আর গরমের মধ্যে দারুণ লাগছিল। আমার কিন্তু এরকম বেরোলে একটা কেউ একটা আইসক্রিম কিনে দিলে বেশ ভালোই লাগে, তাই দাদার সাথে যতবার যাই দাদাকেও একটাই বায়না করে যে আমাকে আইসক্রিম কিনে দাও। আর আমাকে নিয়ে যে নিয়ে ঘুরতে যায় সেও জানে আমি আইসক্রিম খেতে ভালোবাসি। আইসক্রিম খাওয়ার পর একটু জল খেয়ে নিলাম, কারণ আইসক্রিম খাওয়ার পর জল খেলে নাকি ঠান্ডা লাগে না, তাই জল খেয়ে নিলাম। এরপর তোমার সাথে যেটা শেয়ার করছে সেটা হলো একটা চুড়িদার, দিদি বানিয়েছে কিন্তু আমাকে এখন দিচ্ছে না, বলছে তোকে দিলেই তুই পরে ফেলবি, তাই দিচ্ছে না। আর আমাকে বলছে এই রাখ রাখ, বারবার হাত দিবি না একদম নোংরা হয়ে যাবে, তাই ভাঁজ করে আবার রেখে দিলাম বাবা ভয় ভয়। তো বন্ধুরা, আজকের ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। তো এই ভিডিও এখানে শেষ করলাম, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো আর সুস্থ থাকো। এখনের মতো কিন্তু টাটা।